এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে নরসিংদীর পাঁচ জনা আছেন সহকর্মী আশিকুর রহমান পিয়াল, সাভারের হরিন্দর রায়, মোজাফফর হোসেন জয় এবং গাজীপুরের জয়দেবপুরে আছেন রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমেই যাচ্ছি নরসিংদীর পিয়ালের কাছে। নরসিংদী সদর উপজেলার উপর দিয়ে কিন্তু প্রায় 15 কিলোমিটার এলাকা জুড়ে যে ব্রহ্মপুত্র নদটি অতিবাহিত হয়ে গেছে, সেই ব্রহ্মপুত্র নদ কিন্তু এখন মরা খালে কিন্তু পরিণত হয়েছে। এর মূল কারণ হচ্ছে গিয়ে এখানকার যে শিল্প কারখানাগুলো আছে, সেই শিল্প কারখানা কিন্তু ইটিভির মাধ্যমে পরিশোধিত করে যে পানি ফেলার কথা ছিল নদীতে, তারা কিন্তু অপরিশোধিতভাবে কিন্তু তারা সেই পানিগুলো ফেলছে না, যার কারণে কিন্তু এখানকার পানি কিন্তু না ফেলার কারণে কিন্তু এই এই ব্রহ্মপুত্র নদটি কিন্তু মরা খালে কিন্তু পরিণত হয়েছে। এখানকার যে বিষাক্ত পানি, যে রঙের পানিগুলো কিন্তু সরাসরি এই নদীতে ফেলা হচ্ছে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, শুধু এখানকার শিল্প মালিকরা শুধু নদীতেই ফেলছে না, সেই সাথে কিন্তু এখানকার যে এক ফসলি জমি আছে, প্রায় 4000 বিঘার মতো এক ফসলি জমি আছে, সেই জমিতে কিন্তু তারা এই ছোট ছোট যে ডোবা করে তারা এই এক ফসলি জমিতে তারা এই রঙের বিষাক্ত পানিগুলো ফেলার কারণে কিন্তু এখানকার কৃষকরা কিন্তু প্রায় 3 বছর ধরে কিন্তু এখানে কিন্তু কোনো কৃষি, যে ধান চাষ বলেন, এক ফসলি জমি কিন্তু তারা করতে পারছে না। সেই সাথে কিন্তু এখানকার যে বিলগুলো আছে, সেই বিলে এই এই বিষাক্ত বর্জ্য যাওয়ার কারণে কিন্তু এখন আর আগের মতো মাছ পাওয়া যাচ্ছে না, এবং এখানকার স্থানীয়রা বলছে যে এই এই বিষাক্ত বর্জ্যের পানিতে যদি ব্যাঙও পড়ে যায়, সে ব্যাঙও কিন্তু বাঁচে না, যার কারণে কিন্তু এখানকার দিন দিন কিন্তু পরিবেশ কিন্তু বিপর্যয়ের দিকে যাচ্ছে। বিশেষ করে যে এখানকার যে বিষাক্ত বর্জ্যের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু পরিবেশে প্রতিটি পরিবেশে কিন্তু একটা বিপর্যয়ের দিকে কিন্তু অতিবাহিত হচ্ছে দিন কি দিন। এখানকার যে পরিবেশবিদরা আছে, তারা কিন্তু বিভিন্ন সময় কিন্তু এই নিয়ে আন্দোলন করছেন, এলাকাবাসীরা আন্দোলন করছে, কিন্তু তারা কিন্তু এ পর্যন্ত কোনো প্রতিকার কিন্তু আজ পর্যন্ত পায়নি। এই আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এখানকার পরিবেশ অধিদপ্তরের সাথে আমি কথা বলেছি, ওনারা যে বিষয়টি জানিয়েছেন যে সরকারের যে নির্দেশনা আছে যে প্রতিটি কারখানায় তারা ওয়েব ক্যাম স্থাপন করবে, সেই ওয়েব ক্যাম স্থাপন করা হলে হয়তোবা তারা মনিটরিংয়ের মাধ্যমে আসলে দেখবে তারা ঠিকমতো আসলে ইটিভি চালাচ্ছে কি না, যদি ওই সময় যদি কোনো ইটিভি না চালায় তাহলে তারা কিন্তু সেই বিষয়ে কিন্তু ব্যবস্থা নেবেন। এই ছিল নরসিংদী থেকে আসলে যে বিষাক্ত বর্জ্য ব্যবস্থাপনা শিল্প কারখানা, সে বর্জ্য ব্যবস্থাপনার সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি সাভারে জয়। ধন্যবাদ পিয়াল। সাভারের ধলেশ্বরী নদীর পাশে অবস্থিত চামড়া শিল্পনগরী, যেখানে আপনার ঢাকা থেকে, ঢাকার হাজারীবাগ থেকে 2003 সালে এখানে স্থানান্তর করা হয় আপনার চামড়া শিল্পনগরী, যেটি মূলত 12 দফায় কাজ শেষ হয়ে মূলত 2007 সালে মোট 155টা ফ্যাক্টরির মধ্যে 130টি ফ্যাক্টরি এখানে উৎপাদন শুরু করে। এরপর থেকেই শুরু হয় পরিবেশ দূষণের যে ব্যাপারটি, সেটি পরিবেশবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন যে হাজারীবাগ থেকে এখানে ট্যানারি সরিয়ে আনা হলেও এখানে যে ধলেশ্বরী নদী রয়েছে, সেই ধলেশ্বরী নদীতে পর্যাপ্ত পরিমাণে দূষণের কবলে পড়ে এখানকার জীববৈচিত্র্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি কিন্তু মাটির ভৌত অবকাঠামো নষ্ট হয়ে যাচ্ছে, ফলে এখানের কৃষিজ যে ব্যবস্থাপনা রয়েছে সেখানে কৃষকরা ফসল ফলাতে পারছে না বলে আমাদেরকে বলেছেন স্থানীয় কৃষকরা। তারা জানিয়েছেন যে ইতিমধ্যেই নদীতে যে জীববৈচিত্র্য, মাছের যে যে বিচরণ ছিল সেটি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে, ফলে এখানে দূষণের কবলে পড়ে জীববৈচিত্র্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে যেমন জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, অপরদিকে কিন্তু ভূমির যে উৎপাদন ব্যবস্থা সেটিও নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাদের কৃষকরা জানিয়েছেন। একই সাথে কিন্তু কৃষিবিদরা যারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে এত পরিমাণে বজ্র ব্যবস্থাপনার ফলে, যেখানে আপনার যে কঠিন বজ্রর সাথে তরল বজ্র দুটি মিশ্রিত হয়ে কিন্তু এখানে পরিবেশের বিপর্যয় ঘটছে, তারা যে একটি বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন যে সাভারের যে এই ট্যানারি শিল্প থেকে যে বজ্র মিশ্রিত হচ্ছে তাতে করে ফুড চেইনের মাধ্যমে মানুষের শরীর সহ পরিবেশের বিভিন্ন জীববৈচিত্র্যের মধ্যে এক ধরনের ক্ষতিকারক রাসায়নিক পদার্থ প্রবেশ করতে পারে, যার ফলে কিন্তু বন্ধত্ব সহ নানা ধরনের উপকরণ বা উপসর্গের মধ্য দিয়ে মানুষের জীবনে ভয়াবহ রোগের সৃষ্টি হতে পারে। একই সাথে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে এখানে যে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, অর্থাৎ যেটা সিটিবি বলা হয়ে থাকে, সেটি কিন্তু দীর্ঘ 1.5 যুগ ধরে কিন্তু চীনা কোম্পানির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। তারা বারবার যখন ব্যর্থ হচ্ছিল তখন কিন্তু তাদেরকে সরকারিভাবে বাদ দেওয়া হয় এবং 1.5 বছর আগে কিন্তু পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ
মন্ত্রণালয় সংসদীয় কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে এখানে একটি বিপজ্জনক কারখানা হিসেবে, বিপজ্জনক রেড জোন হিসেবে আপনার এই চামড়া শিল্পকে ঘোষণা করা হয়। এর ফলে কিন্তু পরবর্তীতে তাদের যে পরিকল্পনা মাফিক সরকারি তাদেরকে বাদ দেওয়া হয় চীনা কোম্পানিকে, এখন বাংলাদেশ একটি কোম্পানি আপনার ট্রিটমেন্ট প্লান্টের দায়িত্ব নিয়েছে। এবং তারা কিন্তু যেটি বলছেন আমাদেরকে, আমরা কিছুদিন আগে এখানে এসেছিলাম, সেখানকার যে প্রধান প্রকৌশলী তিনি বলেছেন যে আস্তে আস্তে করে কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে আপনার পরিবেশের যে বিপর্যয়ের ব্যাপারটি সেটি কিন্তু তারা কমিয়ে আনছেন। পানিতে যে বিভিন্ন উপাদান, বর্জ্যের সাথে যে বিভিন্ন বিষাক্ত বর্জ্য মিশে ছিল সেগুলো কিন্তু অনেকটা কমিয়ে এসেছে, পিএইচ এর পরিমাণ কমিয়ে এনেছেন, এবং যার ফলে কিন্তু নদীতে এখন দূষণ হচ্ছে না। কিন্তু এই কথা মানতে নারাজ কিন্তু পরিবেশ বিশেষজ্ঞ সহ কৃষিবিদরা। তারা বলছেন যে এখানে পর্যাপ্ত পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, এবং যার ফলে কিন্তু মানুষের শরীরে বিভিন্ন উপসর্গ তৈরি হচ্ছে, রোগের উপসর্গ তৈরি হচ্ছে। একইভাবে কিন্তু আপনার তারা বলছেন যে এখানে কিন্তু যেটি দাবি করছেন সেটি গ্রহণযোগ্য নয়, কারণ অবশ্যই যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের সহ আপনার সরকারি যে পরিবেশ মন্ত্রণালয় রয়েছে তাদের তত্ত্বাবধানে সরাসরি সেই প্রমাণের ব্যাখ্যা দিতে বলেছেন পরিবেশবিদ বিশেষজ্ঞরা। তো পরিবেশ নিয়ে সাভারের হরিণধরা থেকে চামড়া শিল্প নগরীর এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা পরিবেশ দূষণ নিয়ে বিস্তারিত জানতে চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী রাজীবুল হাসান। রাজীব, একেতে অপরিকল্পিত শিল্পায়ন, তার উপর ইটিপি না চালানোর কারণে কিন্তু ভয়াবহ হচ্ছে গাজীপুরের পরিবেশ। বিশেষ করে যেসব নদ নদী রয়েছে সেসব নদ নদীতে সরাসরি সেসব তরল বর্জ্য এসে পড়ছে, যে কারণে কিন্তু পানির রং বেশিরভাগ সময়ই কালো কুচকুচে রং ধারণ করে, এবং কখনো কখনো লাল এবং ভিন্ন রং ধারণ করে। এবং যে নদীগুলোতে কিছুদিন আগেও মানুষ খুব স্বাচ্ছন্দ্যে পানি ব্যবহার করত এবং নৌকা দিয়ে মানুষ চলাচল করত, সেই সকল নদীতে কিন্তু এখন আর পানি স্পর্শ করলেই নানা ধরনের রোগে ভুগছে মানুষ। এই যখন অবস্থা তখন কিন্তু বারবারই যেসব নদীর আশপাশে যেসব মানুষ রয়েছে তারা দাবি জানিয়েছেন যে প্রশাসনের জোর তৎপরতা। এই প্রেক্ষিতে আমরা এখানকার যে পরিবেশ অধিদপ্তর তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে তাদের তদারকি ঠিকই আছে, তারপরেও কিন্তু থেমে নেই এই যে নদী দূষণ। পরিবেশ অধিদপ্তর বলছেন যে দিনের বেলায় যখন তারা মনিটরিং এ যান তখন কিন্তু ইটিপি চালু থাকে, এবং রাতের বেলায় কিন্তু হর হামেশাই সরাসরি সেসব যেসব বর্জ্য কলকারখানা সেগুলো ছেড়ে দেওয়া হয়, যে কারণে কিন্তু এই নদ নদীগুলো ভয়ঙ্কর আকার ধারণ করছে, দূষণের কবলে পড়ছে। এই অবস্থাতে গত এক সপ্তাহে কিন্তু যেসব কারখানায় ইটিপি চালু ছিল না, পরিবেশ অধিদপ্তর আমাদেরকে জানিয়েছে যে 4টি শিল্প কারখানার বিদ্যুৎ বিচ্ছিন্ন, গ্যাস বিচ্ছিন্ন করা হয়েছে ইটিপি না চলার কারণে, এবং এই ধারাবাহিকতা তারা রাখছেন যাতে করে পরিবেশ কিছুটা হলেও রক্ষা করা যায়। এই অবস্থায় যদি আপনাদের জানাই যে যেসব নদ নদীর আশপাশে যেসব শিল্প কারখানা রয়েছে, বিশেষ করে ওয়াশিং এবং ড্রাইং, এই যে এই শিল্প কারখানাগুলো তারা কিন্তু তাদের যেসব ময়লা আবর্জনা সেইগুলোতে বেশি দূষিত হয় হচ্ছে নদ নদী, এবং তারা মনিটরিং এর দিক দিয়েও কিন্তু তাদের দিক দিয়ে তারা প্রকাশ্যে বললেও যে তাদের ইটিপি চলছে, কিন্তু গোপনে এই সকল ইটিপি আসলে খুব বেশি চালানো হয়নি, এবং যেগুলো চালানো হয় সেগুলো কিন্তু যেসব নিয়ম মেনে কয়েকটি ধাপ অতিক্রম করে পানি বের হওয়ার কথা, শোধন হওয়ার কথা, সেটিও মানা হচ্ছে না। যে কারণে গাজীপুরের যে মূল শহর, এই গাজীপুরের মূল শহর সহ টঙ্গী, কালিয়াকুর এবং শ্রীপুরের যেসব নদ নদী রয়েছে সেই সকল নদ নদীর অবস্থা বিপর্যয়ের দিকে, এবং যেসব জলজ প্রাণী এবং মাছ সেগুলো কিন্তু এখন আর এই নদ নদীতে পাওয়া যাচ্ছে না, যে কারণে পরিবেশবিদ যারা রয়েছে তারা বারবারই আসলেই বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো জানিয়ে আবেদন করে আসছে এই ব্যাপারে পর্যবেক্ষণ বাড়ানোর জন্য, কিন্তু তারপরেও এই পরিবেশ রক্ষা করা যাচ্ছে না। এই অবস্থায় জানিয়ে রাখছি যেসব শিল্প কারখানাগুলো নদী থেকে কিছুটা দূরে, তারাও কিন্তু দূর থেকে মাটির নিচ দিয়ে ড্রেন দিয়ে তারপর এই যে নদীর ভেতরে তাদের ময়লা আবর্জনা ফেলছে। সচেতন মহল বলছে যে এই যে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে যেসব যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের আসলে পর্যবেক্ষণ বাড়ানো দরকার, তাহলেই গাজীপুর সহ রাজধানীর আশপাশে যেসব নদ নদী রয়েছে সেগুলো আসলে পরিবেশ অনেকটাই রক্ষা করা সম্ভব। তো এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ। শিল্প কারখানার বর্জ্যে পরিবেশ বিপর্যয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা সরাসরি ছিলাম গাজীপুর সাভার নরসিংদীতে।